বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহামতি গৌতম বুদ্ধ মানুষের দুঃখ কষ্ট আর ক্লেশ দূর করতে ছয় বছর কঠোর তপস্যার পর নির্বাণ বা বিশেষ জ্ঞান লাভ করেন। তারপর দীর্ঘ ৪৫ বছর পৃথিবীর নানা প্রান্তে প্রচার করেন অহিংসা ও সাম্যের বাণী। তিনি বলতেন, নিজেকে চেনা, কর্মের মাধ্যমে প্রকৃতি ও প্রাণীকুলের কল্যাণ করা এবং আত্মসংযম বজায় রাখার মধ্যেই মানুষের প্রকৃত মুক্তি নিহিত। সভ্যে সত্তা সুখিত বন্ধ জীব জগৎ সুখ মানুষের জন্য বলা নেই, সাধারণ প্রাণী জগতের কথাও বলেছেন, সেখানে কোনো ডিফারেন্স ছিল না। আশি বছরের জীবদ্দশায় বুদ্ধ মানবতার জয়গান গিয়েছেন, ইহজাগতিক ও পরমার্থিক মুক্তির জন্য প্রচার করেছেন চতুরার্য সত্যবাণী, যা ছিল চিরন্তন, শাশ্বত ও মানবিক আবেদনে পরিপূর্ণ। বুদ্ধের সেই আদর্শ ব্যক্তির দৈনন্দিন জীবনে তো বটেই, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আজও প্রাসঙ্গিক বলে মনে করেন বুদ্ধ অনুসারীরা। On the earth when certainly we need a lot of understanding of ourselves and of others and the actions of people and how we can promote peace, and the best way to promote peace is from ourself to the people around us, one person at a time, and then peace grows. So it's much better to come from the people up than from the top down. গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে। বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ এই তিনটি ঘটনার স্মরণে হাজার বছর ধরে সারা বিশ্বে পালিত হয়ে আসছে বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে রাজধানীর বাড্ডা, মিরপুর ও কমলাপুর বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনা সভা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।